প্রিয় বন্ধুরা, তোমরা যারা এই মুহূর্তে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছো, ইভেন সেমিস্টারের পরীক্ষা দেবে, ইউজি পিজি অ্যাকচুয়ালি এক্সাম নিয়ে এই মুহূর্তে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে শুরু করে তোমাদের আলিয়া ইউনিভার্সিটি থেকে শুরু করে বর্ধমান ইউনিভার্সিটি থেকে শুরু করে অন্যান্য ইউনিভার্সিটির তরফ থেকে এই মুহূর্তে কি তথ্য রয়েছে সমস্তটাই বিস্তারিত জানাবো। কারা অনলাইনের পথে, কারা অফলাইনের পথে এবং ছাত্রছাত্রীদের প্রতিক্রিয়া কি, সমস্ত কিছু। কাজেই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব কর, সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, সবার প্রথমে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, তোমরা যারা এই মুহূর্তে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছো, ইউজি পড়ছো, পিজি পড়ছো, তোমাদের মধ্যে একটাই চিন্তা, পরীক্ষা কীভাবে হবে। সেই কারণে কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির এই মুহূর্তে যে তথ্য রয়েছে, তোমরা সকলেই জানো যে কলেজ বা বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু অফলাইনের পথেই হাঁটছে, যেটা 20 তারিখ বৈঠকে কিন্তু সরাসরি জানা গেছে, এবং যেটা ইউনিভার্সিটির তরফ থেকে ঠিক করা হয়েছে আরও 2টো ধাপ চলবে। একটা হচ্ছে 27 তারিখে সমস্ত কলেজ যারা রয়েছে তাদের প্রিন্সিপালদের থেকে জানা হবে কলেজের সিচুয়েশান কী, তারা কিভাবে এক্সামিনেশান নিতে চায় অনলাইনে না অফলাইনে, এবং 27 তারিখ ওই ডিসিশনের পর 3 তারিখে সিন্ডিকেট বৈঠক দ্বারা কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। এক্ষেত্রে ক্যালকাটা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা যেরকমটি বলেছিলাম চূড়ান্ত ডিসিশন নেবে, সেরকমভাবে কিন্তু যেমনটি বলেছিলাম ক্যালকাটা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা আজকে 11টার সময় তাদের আন্দোলন বা তাদের বাস্তব দাবি তুলে ধরবে, সেটা কিন্তু তারা এই মুহূর্তে বিভিন্ন রকমভাবে তাদের বাস্তব দাবি তুলে ধরছে, এবং তারা প্রত্যেকে অনলাইনে এক্সামিনেশান কিন্তু চায়। ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রায় 150টি কলেজ এর থেকে কিন্তু এক এক রকম বক্তব্য উঠে আসছে, আমি বিস্তারিত বলছি না। সংবাদ মাধ্যমে বেশ কিছু ও কলেজের কথা কিন্তু বলে দেওয়া হয়েছে, এ যেখানে কোনো কলেজ এর তরফ থেকে শিক্ষক মহল বলছে যে অফলাইনে এক্সামিনেশান নিতে চায়, কোনো কলেজ বলছে অনলাইনে নিলেও কোনো আপত্তি নেই, কোনো কলেজ আবার আর হোম সেন্টারে এক্সামিনেশান নিতে চাইছে, মানে এক একটা কলেজের থেকে এক এক রকম বক্তব্য উঠে আসছে। এখানে ছাত্রছাত্রীদের দাবিকেই প্রাধান্য দিয়ে অনলাইনে এক্সামিনেশান নেওয়া সবথেকে বড় বিষয় বলে মনে করা হচ্ছে, এবং কোনো কোনো ইউনিভার্সিটি এবং ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কোনো কোনো কলেজ তো এটাও বলছে আমরা পুরো 6 মাসই প্রায় অফলাইনে ক্লাস করিয়েছি, সেই কারণে অফলাইনে এক্সামিনেশান চাই। সেই কারণে কিন্তু ছাত্রছাত্রীরা তাদের দাবি এই মুহূর্তে ইউনিভার্সিটিতে তুলে ধরছে। এরপরে তোমরা যারা কাজী নজরুল ইউনিভার্সিটির ছাত্রছাত্রী রয়েছে, তারাও এই মুহূর্তে কিন্তু তাদের বৈঠক ক্যালকাটা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের মতো চালিয়ে যাচ্ছে, তারাও শেষ পর্যন্ত অনলাইনে এক্সামিনেশান চাইছে, অফলাইনে নয়। এরপরে তোমরা যারা বর্ধমান ইউনিভার্সিটির ছাত্রছাত্রী রয়েছে, তোমাদের এক্সামিনেশান নিয়ে ফেক নোটিশ কিন্তু বেরোচ্ছে বর্ধমান ইউনিভার্সিটির তরফ থেকে, কিন্তু এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। বর্ধমান ইউনিভার্সিটি এই মুহূর্তে অনলাইনের দিকেই এগোচ্ছে, যেটা এই মুহূর্তে তথ্য রয়েছে, এবং সিধু কানু বিরসা ইউনিভার্সিটির তরফ থেকেও কিন্তু এই মুহূর্তে একই রকম চিত্র উঠে আসছে, তারাও অনলাইনে অ্যাকচুয়ালি এক্সাম নিতে চাইছে স্টুডেন্টদের কথা ভেবে। এদিকে আবার যদি বলি অন্যান্য ইউনিভার্সিটির কথা, নর্থ বেঙ্গল আর ইউনিভার্সিটি NBO-র তরফ থেকে কিন্তু এখনও পর্যন্ত পরিষ্কারভাবে কোনো বিষয় উঠে আসেনি। এই বলা হয়েছিল ছাত্রছাত্রীদের, কিছু ছাত্রছাত্রীদের তরফ থেকে আমি জানতে পেরেছিলাম তারা ছাত্রছাত্রীদের দাবি মেনে অনলাইনে নোটিশ প্রকাশিত করবে, তারা কিন্তু এখনও পর্যন্ত সেই বিষয়টা নিয়ে ক্লিয়ারভাবে কিছু জানায়নি। একই সাথে আলিয়া ইউনিভার্সিটির কথা যদি বলি, রাজ্যের আলিয়া ইউনিভার্সিটি এখনও পর্যন্ত যে ছাত্রছাত্রীরা দাবি করছে সেই দাবি সম্বন্ধেই তারা অজ্ঞাত, এটাই কিন্তু তারা জানাচ্ছে। কাজেই আলিয়া ইউনিভার্সিটির তরফ থেকেও মৃদু একটা ছাত্রছাত্রীদের দাবি মেনে অনলাইনে পরীক্ষা হতে পারে তার সংকেত পাওয়া যাচ্ছে, যদিও ছাত্রছাত্রীরা এই মুহূর্তে তাদের দাবি আন্দোলন প্রোটেস্ট চালিয়ে যাচ্ছে। একাধিক রাজ্যের ইউনিভার্সিটির তরফ থেকে একাধিক ইনফরমেশান পাওয়া যাচ্ছে, এবং বাদবাকি সমস্ত ইউনিভার্সিটি প্রায় ছাত্রছাত্রীদের কথা প্রায় শুনছে, এবং আশা করছে ছাত্রছাত্রীদের এর যে আন্দোলন, ছাত্রছাত্রীদের যে দাবি সেই বাস্তব দাবির ওপরেই তারা ডিসিশন নেবে। এবং বিভিন্ন সূত্র মারফত যে বিষয়টা জানতে যে পাচ্ছি, 23 তারিখ বিভিন্ন ইউনিভার্সিটির কিন্তু অফিসিয়াল নোটিস আসতে চলেছে এ তাদের এক্সামিনেশান পদ্ধতি নিয়ে, অর্থাৎ অনলাইনে হবে না অফলাইনে হবে। এ কিছু ইউনিভার্সিটির কিন্তু 23 তারিখেই অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, এবং 3 তারিখে ক্যালকাটা ইউনিভার্সিটির তোমাদের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। বিস্তারিত বিষয়টা তোমাদের জানালাম, বাদবাকি তোমাদের কোনো জিজ্ঞাসা করার থাকলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো।